আজকে আমি মামলা করতে এসেছি প্রথমে দুই হাজার সালে আমি প্রথমে নির্বাচন করলে আমার উপর হামলা হয় মারধর করা হয় তারপরে দুই হাজার তেইশে যখন আমি নির্বাচন করি বগুড়ো চার বগুড়ো ছয় দুইটা আসন থেকে নির্বাচন করি আপনি সবাই জানেন যে আপনারা সবাই জানেন পাশ পাস করেছিলাম পাস করার পরে আমাদের উপর লেভেল থেকে ওবাইদুল কাদের নির্দেশে তানসেন হলে যে নৌ কা প্রার্থী ওনাকে নির্দেশ দেওয়া হয় এবং তার সাথে জড়িত ছিল রানা এবং বগুড়ার ডিসি আত্মীয় এবং আরো অনেকে এর সাথে জড়িত আছেন তারা সবাই যোগ করে ওবায়দুল কাদের তাদেরকে বলেছিল হিরো আলম যে সংসদ আছে সংসদ ছোট হয়ে যাবে এবং আমরা লাঞ্ছিত হব তাই হিরো আলম যে কোনো প্রত্যয় হোক তাই সাথে পাশ করে তাকে ফেল করে দাও কারণ আমাকে সার বলতে লজ্জা লাগবে সেই টাইমে যে উপনির্বাচন হয়েছিল আপনারা সবাইকে অনুরোধ করব যে আদালতের কাছে অনুরোধ করবো যে ব্যালট গুলো আরেকবার গণনা দেওয়া হয় যে আমি সেই টাইমে রিয়েল পাস করেছিলাম কিনা আওয়ামী লীগের অস্ত্র ধরে তাদের ক্ষমতার ধরে আমার এই নিर्वাচনটা তারা ছিনিয়ে নেয় 5 স্টার রেটিং প্রাপ্ত বিএমসি টেকনোলজির ওয়ালটন সুপার শেপার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় আজকে আসলে দেওয়া gala না কেন আবেদনটা আমাদের জমা দিতে একটু টাইম লেট হওয়ার কারণে আমরা আজকে জমা দিতে পারিনি তবে আমাদের মামলা পরের দিন সব দিদি রবিবারে ফার্স্ট আওয়ারি আমরা মামলাটা জমা দিতে পারবো এই সময়ই তো বিচারগুলো পাননি এখন কি আসলে বিচার পাওয়াটা কতটুকু আপনার কাছে বিচার এখন দেশ স্বাধীন হয়ে গেছে এখনো যদি আমরা কোন মামলা করে সুবিচার না পাই তাহলে দেশ দেশ স্বাধীন কোনো মূল্য হলো না দেশ যেহেতু স্বাধীন হয়েছে একটা সুষ্ঠু একটা বিচার পাবো আমার এই বিচার পাওয়া থেকে ভবিষ্যতে লোকজন যারা বিচার পায়নি তাদের সাহস বেড়ে আসতে পারে যে আমরা হয়তো আর এখন নতুন করে মামলা করলে বিচার হয়তো পাবো রাজনৈতিক দলে অংশগ্রহণ করা বা রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা আপনার আছে কিনা আমরা সামনে বলেছিলাম যে আমরা আর নির্বাচন করব না আওয়ামী লীগ সরকারের অধীনে যেহেতু এখন সব কটা দল সামনে নির্বাচনে আসতে পারে আমরাও নির্বাচনে আসবো আশা রাখতেছি আর আমরা কোনো দল থেকে তো ভালো কোনো আমরা মনে করেন আশা পাই তাহলে কোন দল থেকে নির্বাচন করবো আর যদি না পাই তাহলে আমরা নির্বাচন করব এ পর্যন্ত আমরা ঢাকায় মামলা করেছি আপনার সবাই জানেন আমার একজন আছে সবাই জানেন আরাফাত ঢাকা আসন আমাকে অনেক মারধর করেছিল তার বৌড়ে আমরা নাম মামলা করলাম দুইটি মামলা পরে এর একটা মামলা করছিলাম সেটা তো কোনো আমরা হিসাব পাইনি আমি অনেক জায়গাতে অনেক মামলা করেছি মামলা করলে আমার উপর মারধর আমার উপর হত্যা হুমকি সম্পূর্ণ কিন্তু একটা মামলার কোনোদিন বিচার পাইনি এই জন্য মামলা করতে আর মনে ইচ্ছেই করান যে আদালতে পাড়ায় আসে মামলা করে সময় নষ্ট হয় কারণ আমরা আমরা এ যাবৎ আহ ওরা অজ্ঞাত থাকবে পঞ্চাশ জন আর রিয়েল আপনি দশ জনের লেখা আমরা যারা মিন আমাকে আহ মারধর করেছে এবং আমার আসন ছেড়ে নিয়েছে তারা জন থাকবে একবারে আর অজ্ঞাত থাকবে অনেকজন